আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে আপনার সাইমা ওয়াজেদ তাকে আমরা নমিনি করি। সো আই টুক এ রিক্স বাট থ্যাংকস গড এই ভোটার মধ্যে 11টি দেশ, এর মধ্যে একটি দেশ তারা রাজি আমাদের ভোট দিতে, কিন্তু তারা ভোট দিতে পারেনি, এটা হলো মায়ানমার। দে এগ্রিড টু ভোট ফর আস বাট দে তাদের যেহেতু এখন অসুবিধা সেই জন্য দে আর এক্সক্লুডেড ফ্রম ভোটিং। 10টা কান্ট্রির ভোট, সেই 10টাতে আমরা 8টা আপনার 8টা পেয়েছি বাংলাদেশ। ইজ দ্য ফার্স্ট টাইম এ বাংলাদেশি ক্যান্ডিডেট হ্যাজ বিকাম দি আরডি ফর সিআর, ফার্স্ট টাইম। আগে একবার আমরা কন্টেস্ট করেছিলাম, উই হ্যাড এ মিজারেবল লস, সো এই জন্য সবই ভয়ও পায়, কিন্তু আমরা এবারে। তবে আই মাস্ট থ্যাংক অল দি কান্ট্রিজ, স্পেশালি আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, তারা আমাদের সাহায্য করেছে, আমাদের ক্যাম্পেইনে তারা সাহায্য করেছে, অ্যাক্টিভলি সাপোর্টেড আওয়ার ক্যান্ডিডেটের এন্ড অন্যান্য কান্ট্রিগুলো আপনার প্রত্যেকেই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমি তো 9টা বুট আশা করেছিলাম, তো বাট এই 8টা পেয়েছি, বাট থ্যাংকস গড যে আমাদের একটা বেশ বড় চ্যালেঞ্জ ছিল এন্ড উই অল অফ আস ওয়ার্ক ভেরি হার্ড।